মাস্কম্যান বাইক চুরি চক্রের আতঙ্ক উত্তরবঙ্গ মেডিকেলে। পার্কিং থেকে একের পর এক বাইক চুরির ঘটনা, উঠছে প্রশ্ন। জানা গিয়েছে গত এক মাস ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিং থেকে চুরি হচ্ছে দামি বাইক। এর ফলে মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে কর্মীরা পার্কিংয়ে বাইক রাখতে ভয় পাচ্ছেন। লাগাতার এই ঘটনার পর সিসিটিভি ক্যামেরায় মাস্কম্যান বাইক চুরি চক্রের হদিশ পায় পুলিশ। দেখা যায় মাস্ক পরে তিন থেকে চারজনের একটি দল গভীর রাতে মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের হোস্টেলে প্রবেশ করে বাইক চুরি করে চম্পট দিচ্ছে। প্রায় এক মাসে বেশ কয়েকটি বাইক চুরি হয়েছে, সিসিটিভি ফুটেজ মিললেও এখনও অবধি অধরা অভিযুক্তরা। এরপরই প্রশ্ন উঠছে, মেডিকেল কলেজে রয়েছে কড়া নিরাপত্তা, এছাড়াও মেডিকেল ফাঁড়িও রয়েছে, এরপরও কিভাবে এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটছে? এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, मेडिकल फाड़ी में एक गैंग एक्टिव है, पर इतना ज्यादा नहीं हुआ है। दो तीन मोटरसाइकिल चोरी हुई है, हम लोग देख रहे हैं उसको। नहीं, उसमें कोई अरेस्ट नहीं है। दो तीन बाइक चोरी हुई है, अलग अलग जगहों से चोरी हुई है। हाँ हाँ, आउटपोस्ट का जो एरिया है उस पूरे एरिया में तीन चार चोरी हुई है, शायद नेपाल का, देख रहे हैं।